অধিকার প্রতিষ্ঠা করার জন্য হয়েছে, এবং শুধু এখানে নয়, শুনে রাখুন, অশান্তি, ক্যামিং, আমরা একটু কথা বলার চেষ্টা করছি। এখন এই নিচে যেখানে শুভেন্দু অধিকারী আরো কি বলছেন, খেলিস না ভাই,
সামনে গিয়ে সামনে কোনো ছাত্র দেখো একদম আসো
Oh!
আরে কি হলো হারাই গেল আমাকে আমাকে কিছু দেবে না কিছু আমাকে কিছু দেবে না ক্ষেত্রে আইনি ব্যবস্থা নিয়ে এসেছে, ইডি লেগে আছে, ইডি একটা দক্ষ অনেকেই বলছে প্রথম দিন হলে সাজানে সমস্ত কিছু বেরিয়ে দাদা রাহুল গান্ধীকে কি বলবেন এখন মুখ্যমন্ত্রী তো আর সেই ইন্ডিয়া নেই একাই লড়বেন বলছেন রাহুল গান্ধীর এখন কি করণীয় আপনি বলছেন দাদা আপনি তো একদমই তাই রাস্তার ধারে যারা মানুষরা দাঁড়িয়ে রয়েছে সাধারণ মানুষকে পুষ্পবৃষ্টি করছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপর এবং সাধারণ মানুষ দেখার জন্য একবার চাক্ষুষ করার জন্য শুভেন্দু অধিকারীকে তারা বাড়ি থেকে বেরিয়ে আসছেন দেখতে পাচ্ছ
দেখো মানুষ উচ্ছ্বসিত এবং মুক্তির স্বাদ এমনটাই বলছেন। নোটিশ দিয়েছে ইডি যে ওকে হাজিরা দিতে হবে ২৯ তারিখ, না হাজার না গেল তার বিধায়ক বলেছেন ওখানে বাবু বারবার শাসকদের দাবি করে যে লক্ষ্মী ভাণ্ডার কারণে বাংলার মহিলারা তাদেরকে দুহাত ভরে আশীর্বাদ করে, কিন্তু এটা উল্টো ছবি। আমরা
Waiting at you.